আসসালামু আলাইকুম। ট্রিক এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের প্রোগ্রামিং উইথ ফরটান বইয়ের চ্যাপ্টার 5 অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট এই অধ্যায়টি করব। তোমাদের প্রোগ্রামিং উইথ ফরটান বইয়ের মূলত এই চ্যাপ্টার 5 থেকেই তোমাদের ফরটান প্রোগ্রাম মানে প্রোগ্রামটা কীভাবে করতে হয় এই ধাপটা শুরু হয়েছে। এর আগ পর্যন্ত প্রথম চারটা অধ্যায়ে মূলত বেসিক ইনফরমেশন সম্পর্কে কথা হয়েছিল, তো এই অধ্যায় থেকেই মূলত তোমাদের প্রোগ্রামিংটা শুরু হবে। তাহলে চলো আমরা এখন দেখি এখানে অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট সম্পর্কে কি বলা আছে। দেখো এখানে অ্যালগোরিদমের একটা সংজ্ঞা দেওয়া আছে। দেখো, এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন অর এ স্টেপ বাই স্টেপ মেথড অর প্রসিডিউর টু সলভ এ পার্টিকুলার প্রবলেম বাই কম্পিউটার ইজ কল্ড অ্যালগোরিদম। এটার বাংলা হচ্ছে কি, কম্পিউটার দ্বারা কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য পর্যায়ক্রমিক নির্দেশনাবলী বা পর্যায়ক্রম কি অ্যালগোরিদম বলে। মনে করো তুমি তোমার কম্পিউটারে একটা প্রবলেম বা সমস্যা সমাধান করার জন্য টাইপ করছো, ওই প্রোগ্রামটা তোমার কিভাবে ধাপে ধাপে শেষ করবে, ওই যে পর্যায় সিরিয়াল, এই যে প্রথমে তোমাদের সমস্যাটা ইনপুট নিতে হবে, তারপর সমস্যাটা সমাধানের জন্য যে সূত্র অ্যাপ্লাই করতে হবে, তারপরে তোমার ওটার সমাধান আসবে, তারপরে ওটা প্রিন্ট করবে, এরকম যে একটা ধাপ আছে, পর্যায় আছে, এই ধাপগুলা কি বলা হয় কি অ্যালগোরিদম। দেখো পরে বলা আছে এই ধাপগুলা কি কি। দেখো এখানে বলা আছে ধাপগুলা হচ্ছে, প্রথম হচ্ছে ইনপুট, তারপরে দেখো অ্যাসাইনমেন্ট, তারপরে দেখো ডিসিশন, 4 নম্বরে আছে রেপিটেশন, এন্ড 5 নম্বরে আছে কি আউটপুট। তাহলে ধাপগুলা কি কি, ইনপুট, অ্যাসাইনমেন্ট, সিদ্ধান্ত, পুনরাবৃত্ত এবং কি আউটপুট, এগুলো হচ্ছে কি তোমার অ্যালগোরিদমের সম্পূর্ণ করার জন্য ধাপ। এই ধাপগুলোর সাহায্যেই মূলত তোমাদের অ্যালগোরিদমগুলা সম্পূর্ণ করতে হয়। যখন আমি আরো অঙ্কগুলো সলভ করব তখন আরো সহজে তোমরা বুঝতে পারবে। তাহলে এখন তোমরা এই অ্যালগোরিদমের অংশটুকু ভালো করে পড়বা, তাহলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবা। চলো এখন আমরা দেখি নিচে ফ্লোচার্ট। ফ্লোচার্টের সঙ্গে কি বলা আছে, এ ফ্লোচার্ট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ স্পেসিফিক সিকোয়েন্স অফ স্টেপ অর অ্যান অ্যালগোরিদম। এটা হচ্ছে ফ্লোচার্ট, হচ্ছে অ্যালগোরিদমের পর্যায়ভিত্তিক ধাপসমূহের চিত্রভিত্তিক উপস্থাপনা। তুমি যে পর্যায়ক্রমে এই অ্যালগোরিদমটা তুমি সম্পূর্ণ করছো, ওই সম্পূর্ণ করা অ্যালগোরিদমটাকে বিভিন্ন চিত্রের মাধ্যমে উপস্থাপন করাটাই হচ্ছে কি ফ্লোচার্ট। তো চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য তোমাদের এখানে কিছু চিত্রের ব্যাখ্যা দেওয়া আছে। দেখো আমরা চিত্রগুলো দেখি। দেখো প্রথম চিত্র এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কি ওভাল, এটাকে বলা হয় কি উপবৃত্তাকার, এটা হচ্ছে কি ওভাল। এই ওভালের কাজটা কি, ফর ইউজ টু স্টার্ট স্টপ এক্সিট অর পজ অফ এ ফ্লোচার্ট, প্রবাহ চিত্র শুরু শেষ বের হওয়া বা সাময়িক থামা বোঝানোর জন্য ব্যবহার করা হবে কি এই চিত্র। একটা প্রোগ্রাম যখন তুমি লিখবা, লেখার তো শুরু থাকবে শেষ থাকবে, তারপর এখানে যদি কোথাও এক্সিট করতে হয় অথবা থামাইতে হয় তখন তোমাদেরকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। তুমি প্রোগ্রাম লেখার জন্য স্টার্ট বাটন লেখবা স্টার্ট এবং শেষ করার সময় ইন্ট, ওই স্টার্ট এবং ইন্ট এই শব্দটাকে এই ওভালের ভিতরে কি লিখতে হবে পাই চিত্রের মাধ্যমে। তারপরে দেখো আমরা পরবর্তীগুলো দেখি। দেখো এখন দুয়ে বলা আছে এরো, এটা এই চিহ্নটাকে বলা হয় কি এরো চিহ্ন। এই চিহ্নের কাজটা কি, ফর এ ডিরেকশন, পাই চিত্রের দিক নির্দেশনার জন্য ব্যবহার হবে, যে কোন দিকে আমাদের যাইতে হবে। মনে করো বিভিন্ন শর্ত দেওয়া আছে, একটা হয় ট্রু থাকলে এই পথে যাবে, ফলস থাকলে এই পথে যাবে, তখন কোনটা কোন পথে যাবে এই চিহ্নগুলা এই এরো চিহ্ন সাহায্যে তোমার দেখাইতে হবে। যখন অঙ্ক সমাধান করবো তখন আরো সহজে বুঝতে পারবা। এখন শুধু তোমার এটা পড়ার জন্য জানো যে কোন চিত্রের সাহায্যে কি কাজগুলা করতে হয়। দেখো এই চিত্র, এটা হচ্ছে কি কার্ড, এটা হচ্ছে ফর ইনপুট অর রিড স্টেটমেন্ট, ইনপুট অর রিড স্টেটমেন্ট বুঝায়। তারপরে হচ্ছে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে কি ফর ইউজ টু ক্যালকুলেট অর প্রসেস অফ ডাটা, ডাটা ক্যালকুলেশন বা প্রসেসিং করার জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখো এটা হচ্ছে কি পেপার কাটিং, তারপরে এটা এরকম অনেকগুলো তোমার গ্রাফ দেয়া আছে, এর মাঝে থেকে তোমার সবচেয়ে বেশি যেগুলো আসবে এবং সবচেয়ে বেশি বার ব্যবহার করতে হয় তোমাদের ওইটা দেখো আমি তোমাদের জন্য সুবিধার জন্য খাতায় ব্যাখ্যা সহ লিখেছি। দেখো তোমার খাতায় দেখাচ্ছি, দেখো বইয়ে এই চিত্রটা দেয়া ছিল রেক্টেঙ্গুলার, এই চিত্রের সাথে তোমার ব্যাখ্যা হিসেবে দেয়া ছিল ডাটা ক্যালকুলেশন বা প্রক্রিয়াকরণ করার জন্য ব্যবহার করা হয়। ডাটা ক্যালকুলেশন বা প্রক্রিয়াকরণ এটা তো তোমার
প্রোগ্রামিং করার সময় এটা তোমার এভাবে লেখা থাকবে না যে এটা ডাটা ক্যালকুলেশন বা এটা ডাটা প্রক্রিয়াকরণ করা হচ্ছে। তখন ওইটার মাঝে কি আকারে লেখা থাকলে তুমি বুঝবা যে ওই ওই লেখাটুকুকে আমার রেক্টেঙ্গুলার দিয়ে প্রকাশ করতে হবে। যদি তোমার প্রোগ্রামিং এ ক্যালকুলেট, লেট, সেট এই তিনটা শব্দের কোনো একটা থাকে তাহলেই তোমাদের বুঝতে হবে এটা রেক্টেঙ্গুলার হবে। এই তিনটা দ্বারাই তোমাদের বোঝায় ক্যালকুলেশন বা প্রক্রিয়াকরণ। তোমার এটা তোমার সুন্দর মতো লিখে রাখো, খাতায় নোট করে রাখো, এটা তোমাদের জন্য খুবই কাজে লাগবে। আমি সুন্দর মতো গুছায় লিখে দিছি, দেখো। তারপরে নিচে আরো কিছু ছিল, সামন্তরিক, এই চিহ্নটা তোমার কখন হবে, যখন তোমার প্রোগ্রামিং এ লেখার সময় রিড, রাইট অথবা প্রিন্ট এই শব্দগুলো তুমি প্রোগ্রামিং এর কোথাও অংশ পাইবা, তখন ওই রিড, রাইট, প্রিন্ট এইটুকু অংশের পরিবর্তে তোমার ফটো যখন ফ্লোচার্টটা লিখবা তখন এরকম সামন্তরিক চিহ্নর মাধ্যমে তোমার প্রকাশ করতে হবে। তারপরে যখন ইফ থাকবে, মানে ইফ যুক্ত যখন কোনো বাক্য থাকবে, যখন শর্ত থাকবে, ইফ শব্দটা যখন তোমার প্রোগ্রামিং এ থাকবে তখন এরকম ডায়মন্ড বা রম্বস চিত্রের সাহায্যে তোমার পাই চিত্রটা আঁকতে হবে বা ফ্লোচার্টটা আঁকতে হবে। তারপরে তোমার এটা তো ওভালের কথা তো অলরেডি তোমার জানছো যে স্টপ স্টার্ট এক্সিট অর পোস্ট থাকলে, এই শব্দগুলো থাকলে তোমার কি এই ওভাল চিহ্নটা বসাইতে হবে। তারপর এরো চিহ্ন দেখছো, মূলত এই চার থেকে পাঁচটাই তোমার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এছাড়া তেমন একটা ব্যবহার অন্য কোনো চিত্রের নাই। তো এই চার থেকে পাঁচটা যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো তাহলে তুমি সুন্দর মতো একটা ফ্লোচার্ট বা পাই চিত্র আঁকতে পারবে, এটা তুমি খাতায় সুন্দর মতো নোট করে রাখবা। তারপরে দেখো কিছু তোমার কমন জিনিস আছে, যেমন অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দুই ক্ষেত্রেই ব্যবহার করতে হবে, সরি, অ্যালগোরিদম অ্যান্ড ফরটান প্রোগ্রামিং লেখার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই ব্যবহার করতে হবে। যেমন যদি তোমার কম্পিউটারে প্রোগ্রামিং এর ক্ষেত্রে যোগ করতে বলা হয়, মনে করো ধারাবাহিকভাবে 100টা সংখ্যার যোগফল বের করতে বলছে 1 থেকে 100 পর্যন্ত, তখন ফরটান প্রোগ্রাম যদি যোগ করতে বলা হয় তখন ওই যোগফলটাকে লিখতে হয় সাম ইকুয়াল টু জিরো, এটা তোমার সবসময় লিখতে হবে, অ্যালগোরিদমও লিখতে হবে, ফরটান প্রোগ্রামিং এর ক্ষেত্রেও লিখতে হবে, এটা তুমি সুন্দর করে মুখস্থ করে ফেলবা এবং খাতায় নোট করে রাখবা। তারপর গুণফল যদি বের করতে বলে, মনে করো 1 থেকে 1, 1-এর সাথে হয়তো বা 5, 7 এরকম 5-6টা সংখ্যার গুণফল বের করতে বলা হয়েছে, তখন গুণফল বের করার জন্য সর্বদাই লিখতে হয় কি প্রড ইকুয়াল টু 1, যোগফল থাকলে লিখতে হয় সাম ইকুয়াল টু 0 এবং গুণফল নির্ণয় করার সময় লিখতে হয় কি প্রড ইকুয়াল টু 1। এবং আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকলে লিখতে হয় ইন্টিজার সাম, যদি পূর্ণ সংখ্যা, এখন পূর্ণ সংখ্যা কি, যেমন 1, 2, 3, 4 এরকম সবগুলাই কি আমাদের পূর্ণ সংখ্যা, এরকম পূর্ণ সংখ্যা থাকলে লিখতে হয় কি ইন্টিজার সাম। আর যদি তোমার দশমিক বা ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে লিখতে হয় কি রিয়েল, যেটা এটা তোমার এই 5 নম্বর অধ্যায়ে নাই, পরবর্তীতে যখন আসবে তখন আমি ওই ভগ্নাংশ এবং দশমিক এটাও ব্যাখ্যা আকারে লিখে দিব, সমস্যা নাই। তো এখন দেখো, আর ফিবোনাকি সিকোয়েন্সও এই অধ্যায়ে নাই, তারপর আমি লিখে দিছি, ফিবোনাকি সিকোয়েন্স থাকলে লিখতে হয় ডাইমেনশন, ফিবোনাকি সিকোয়েন্স থাকলে কি লিখতে হয় ডাইমেনশন। তো অনেক হয়তো বুঝতে পারতেছো না ফিবোনাকি সিকোয়েন্সটা কি, যদিও তোমাদের 5 নম্বর অধ্যায়ে নাই, এটা যখন আসবে তখন আমি তোমাদের এটা সুন্দর মতো বুঝাই দিব। আচ্ছা, তাহলে এখন দেখো অ্যালগোরিদম এবং তোমার ফরটানের কিছু কমন জিনিস জানলাম, এখন ফরটানের জন্য আলাদা আবার স্পেসিফিক কিছু জিনিস আছে। যেমন তুমি তো একটা প্রোগ্রাম রিড অথবা রাইট করতেছো বা যখন প্রোগ্রাম শেষ হচ্ছে তখন তুমি প্রিন্ট করতেছো, তখন প্রোগ্রামিং এ তো তোমার লেখা থাকবে প্রিন্ট দা বেলো বা রাইট দা বেলো, তখন কিন্তু ফরটান প্রোগ্রামের ক্ষেত্রে লিখতে হয় এভাবে রিড স্টেরিক কমা। এছাড়াও আরো কয়েকটা নিয়ম আছে, আমরা মূলত এই নিয়মগুলাই ব্যবহার করব সবসময়, তাই আমি তোমার সংক্ষেপে সহজের জন্য এই রাইটের জন্য আমি যে এই তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করব লেখার সময়, এই তিনটা থেকে যে কোনো সময় আমি ব্যবহার করতে পারি। মূলত এই স্টেরিক এবং ওয়ান, রিড স্টেরিক কমা এবং প্রিন্ট স্টেরিক কমা, যেহেতু দুইটাই সেম আমরা সবচেয়ে বেশি এই দুইটাই আমরা ব্যবহার করি, যেহেতু তোমাদের সুবিধার জন্য, কারণ দুইটার ক্ষেত্রে কি সেম থাকে এবং এগুলাও ব্যবহার করা হইতে পারে, যদি কোথাও ব্যবহার হয় তাহলে যত সহজে বুঝতে পারো ওই জন্য আমি লিখে দিছি, ঠিক আছে। এবং রাইটের ক্ষেত্রে স্টেরিক কমা স্টেরিক রাইট 6,20, ঠিক আছে, এটা তুমি খাতায় নোট করে রাখবা। চলো তাহলে তোমাদের বইয়ের একটা প্রবলেম সলভ করি, তাহলে তোমাদের এই যে রুলসগুলো আছে রুলসগুলো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। চলো আমি একটা প্রবলেম সলভ করি, দেখো একটা তোমার ডাক লিখছি, এটা আমার বইয়ের এক্সাম্পল নাম্বার 6।
নতুন এবং পুরান বইয়ের পার্থক্যের কারণে হয়তো বা এক্সাম্পল নাম্বারটা চেঞ্জ হইতে পারে, তাই আমি এক্সাম্পল নাম্বারটা দেই নাই, তুমি ডাকটা দেখে এক্সাম্পলটা তোমার বই অনুযায়ী বের করে ফেলবা। তাহলে চলো দেখুন দেখি যে আমার প্রশ্নে কি বলা আছে। দেখো প্রশ্নে বলা আছে, রাইট অ্যান অ্যালগোরিদম অ্যান্ড ড্র এ ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য সাম অফ দ্য ফলোয়িং সিরিজ অ্যান্ড ইমপ্লিমেন্ট ইট ইন টু ফর্টান। এখানে বলা আছে যে তোমার প্রোগ্রামটা দেয়া আছে, এই প্রোগ্রামটার অ্যালগোরিদম এবং ফ্লো অ্যালগোরিদম দা লেখ এবং ফ্লো চার্টটা অঙ্কন করো, এবং এই অ্যালগোরিদম এবং ফ্লো চার্টটার যে সিরিজ এই সিরিজটাকে আমার ফর্টান প্রোগ্রামের সাহায্যেও দেখাও। দেখো এখন কি সিরিজটা আমার দেওয়া আছে, সিরিজটা দেওয়া আছে বা ধারাটা হচ্ছে তোমার যোগফলের ধারা, এক যোগ দুই যোগ তিন যোগ ডট 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 এরকম 100 পর্যন্ত যাইতে বলা হয়েছে। মানে একটা পর সিরিয়াল অনুযায়ী সবগুলো কি করতে বলছে, যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো এটা তোমার এখন কিভাবে লিখবা, এটা থেকে আমাদের কি কি বের করতে হবে, অ্যালগোরিদম ফ্লো চার্ট এবং ফর্টান প্রোগ্রাম। চলো এখন আমরা অ্যালগোরিদমটা প্রথমে নির্ণয় করি, তারপরে ফ্লো চার্ট এবং তারপরে ফর্টান প্রোগ্রামটা নির্ণয় করব। চলো এখন লিখি। দেখো অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট এগুলো লেখার আরো কিছু বেসিক নিয়ম আছে, তার মধ্যে এটা হচ্ছে তোমার লেখার ক্ষেত্রে নিয়ম। বেসিক নিয়মটা হচ্ছে তোমার সিরিয়াল আকারে লিখতে হবে, তুমি প্রথম যে সংখ্যাটা তুমি লিখবা বা প্রথম যে সেন্টেন্সটা তুমি লিখবা, ওই সেন্টেন্সটা যদি তুমি এখান থেকে শুরু করো, মনে করো এখান থেকে তুমি শুরু করতেছো, তার পরবর্তীগুলো যেগুলো লিখবা ওইগুলো একদম সিরিয়াল অনুযায়ী তার নিচে নিচে লিখতে হবে, যে একটা এখানে লিখছো একটা এখানে লিখছো এরকম লাইন ব্রেক করা যাবে না, ঠিক আছে, একদম সিরিয়াল অনুযায়ী তোমার লিখতে হবে। তারপরে আরেকটা হচ্ছে এটা সবসময় ক্যাপিটাল অথবা স্মল লেটারে লিখতে হবে, হয়তো তুমি সবগুলাই ছোট হাতের অক্ষরে লিখবা নয়তো সবগুলাই কি বড় হাতের অক্ষরে লিখবা। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যদি তোমার এই ধারাটা সমাধান করার জন্য কোনো কিছু তোমার ধরতে হয়, তাহলে মনে করো তুমি একটা জিনিস সমান সমান ধরে নিতে হবে, যে এই এইটুকু অংশ সমান সমান আমি ধরে নিলাম 1 বা ধরে নিলাম 2, ওইরকম কোনো কিছু মান যদি তোমার ধরে নিতে হয় তখন তোমার ধরে নেওয়ার জন্য তুমি সবসময় তোমার ইন্টিজার যে সংখ্যাগুলো ছিল আই জে কে এল এম এন এই 6টা শব্দের যে কোনো একটা লেটার দিয়ে তোমার ওই ধরার যে অংশটা ওইগুলা তুমি ধরবা, অন্য কোনো সংখ্যা যেমন এ বি সি ওইগুলা রিয়েল সংখ্যা দিয়ে তুমি মূলত ধরার ক্ষেত্রে তুমি লেটারটা নিবা না, তুমি ধরলে লেটারটাকে তুমি প্রকাশ করবা কি ওই ইন্টিজার সংখ্যা দিয়ে আই জে কে এল এম এন এই যে কোনো 6টার যে কোনো একটা দিয়ে তুমি ধরবা। এই হচ্ছে মূলত তোমার অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং তোমার ফর্টান প্রোগ্রাম লেখার বেসিক নিয়ম, লেখার নিয়মটা, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। দেখো এখানে বলা আছে 1 + 2 + 3। দেখো একটা জিনিস লক্ষ্য করা, প্রতিবার কি এক করে কি বাড়তেছে, একের পরে কি হচ্ছে 2, এই 2 থেকে 3 কি এক বাড়তেছে, এরকম ধাপে 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 আমার কি সবগুলা কি করতে বলা হয়েছে, যোগ করতে বলা হয়েছে। তাহলে আমি ধরে নিলাম, মনে করো ধরলাম লেট LET let k is equal to 1, এই k is equal to 1 এখানে k টা কি আমি আগে বলছি যে ওই ইন্টিজারের যে কোনো 6টা সংখ্যার ভিতরে যে কোনো একটা সংখ্যা দিয়ে তোমার কি নিতে হবে, ধরে নিতে হবে। এই k টার মানেটা হচ্ছে তোমার পরিবর্তনযোগ্য মান, ইনক্রিজেবল মান, ঠিক আছে, এটার k এর ভ্যালুটা চেঞ্জ হবে, ঠিক আছে। এই ইন্টিজার সংখ্যা দ্বারা ইন্টিজার সংখ্যা দিয়ে কাউন্ট করার মানেটাই হচ্ছে যে এখানে আমি কে ইকুয়াল টু বা আই ইকুয়াল টু জে ইকুয়াল টু যে মানটা নিব এটা পরিবর্তনযোগ্য মান, যে মানটা এখন 1 আছে হয়তো বা পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে 2 হইতে পারে 3 হইতে পারে, এটা বোঝানোর জন্যই আমার এই ইন্টিজার মানটা নিতে হয়। যদি আমি রিয়েল ভ্যালু নেই এ বি সি ওইগুলো দ্বারা বোঝাই কম্পিউটারের ক্ষেত্রে যে ওইগুলোর মান আর পরিবর্তন হবে না, ঠিক আছে, কেন আমি এটা নিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো চলো আমি 2 নম্বরটা নেই, এই যে দেখলো এই নিচে নিচে লিখলাম 2, তা আমি ধরে নিলাম কি k is equal to 1, ঠিক আছে। তারপর এখন আমার কি করতে বলা হয়েছে, যেহেতু যোগ তাহলে আমার একটু আগে নিয়ম যে পড়ে আসলাম লেট, যদি যোগফল নির্ণয় করতে হয় তাহলে আমার অবশ্যই লিখতে হবে কি সাম ইজ ইকুয়াল টু 0, লেট সাম ইজ ইকুয়াল টু 0, এটা আমার কি করতে হবে, লিখতেই হবে। তারপর দেখো 3 নম্বরে বলছে কি, এখন আমার কি যোগফল তো আমি লিখে দিলাম যে সাম ইকুয়াল ইজ ইকুয়াল টু 0। দেখো এখন আমি এই ধারাটাকে ক্যালকুলেশন করার জন্য সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে লিখবো সূত্র অ্যাপ্লাইয়ের সময় লিখবো ক্যালকুলেট সি এ এল, লিখলাম ক্যালকুলেট, এখন সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে দেখো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কে,
এখন বলতে পারো সূত্রটা কিভাবে হইলো, মানে ক্যালকুলেট সাম, মানে সামটা ক্যালকুলেট হবে কি, সাম ইজ ইকুয়াল টু জিরো, কারণ আমার সামের মানটা কত জিরো প্লাস আমি ধরলাম কত কে। তাহলে প্রতিবারের ক্ষেত্রে দেখো সাম আমার এখানে যদি জিরো বসাই প্লাস কে, তাহলে এখানে আমার কি প্রথম মানটা পাইতেছি। এটা হচ্ছে কি তোমার প্রতিবারের ক্ষেত্রে এই প্রথমবারের সাম আমার কত আসতেছে ওয়ান, তার পরবর্তীতে এই সামের সাথে আবার কি এক যোগ হবে, তার পরবর্তীতে আবার সামের সাথে আরেক এক যোগ হবে। মানে এখানে যদি আমার এখানে যদি আমি জিরো প্লাস ওয়ান লিখি তাহলে আমার প্রথম সামের উত্তর কত আসতেছে ওয়ান, তাহলে আমি প্রথমবার সামের মান যখন ওয়ান আইসা পড়বে পরবর্তীতে আবার এই সামের সাথে আবার কি করতে হবে কে যোগ করতে হবে। তো এই সামটা তো আমার প্রতিবার নতুন নতুন সাম আসবে, তাহলে প্রথমবার এক তারপরেরটা কি দুই, এরকম আমার প্রতিবার যাইতে থাকবে। এটাই হচ্ছে কি আমার সূত্র, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো চার নাম্বার সূত্রটা, চার নাম্বারটা কি হবে, দেখো ক্যালকুলেট এল এ টি ক্যালকুলেট, দেখো কে যে ভ্যালুটা কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান। দেখো এই সূত্রটা এখন কিভাবে ব্যবহার করব, দেখো এই যে এইটুকু অংশতে সাম ইজ ইকুয়াল টু, দেখো আমি সাইড নোটে এখানে লিখে দিতেছি, তো প্রথমটার ক্ষেত্রে আমার কি আসছিল, দেখো সামের মান ছিল জিরো, পরের বার মান ছিল কত কের মান ছিল কত ওয়ান, তাহলে আমার প্রথম সামের মান আসছে কত, মনে করো এই সামের মানটা আমার আসছে কত ওয়ান, তো আমার প্রথম সামের মান আসছে কত ওয়ান। তো পরবর্তী সামের ক্ষেত্রে যখন দ্বিতীয়বার সাম আসবে আমার, তো এরকম ভাবে তোমার একশো পর্যন্ত সবগুলো যোগ করতে হবে, তো প্রথম সাম আমি পাইছি ওয়ান, তো পরবর্তীতে সামে ওয়ান এর সাথে যোগ করছে কত আমার টু, কিন্তু এখানে যে সূত্রটা ছিল দেখো তো সাম সাম এখন আমার সাম কত ওয়ান, তো এটার সাথে কে প্লাস ওয়ান, তাহলে এখানে ওয়ান এর সাথে আমার কত যোগ হইতেছে ওয়ান না, কিন্তু এখানে আমার যুক্ত হয়েছে কত টু। এই জন্য দেখো প্রতিবার আমি ক্যালকুলেট করতে হবে কি কে প্লাস ওয়ান, মানে পর প্রতিবার যখন আমার কেয়ার মানটা লিখতে হবে তখন এই কেয়ার মানটা আগের যে মানটা ছিল ওইটার সাথে এক যোগ করে লিখতে হবে, তাহলে আমার কি এটা হচ্ছে না, তাহলে আগের যে সামটা বের হয়েছে ওই সামের সাথে নতুন কে হিসাবে আমার কি ধরতে হবে যোগ, আগের যে কে ছিল ওই ওয়ান, ওয়ানের সাথে আবার আরেক কি করে দিতে হবে যোগ করে দিতে হবে টু। এখন দেখো আমার এই ধারাটা কি মিলতেছে বুঝতে পারছো, তো এখন আসছে আমার কত তিন, তারপর পরবর্তীতে আমার কি আসবে এই এখন আমার কেয়ার মান কত আসছে টু, তো টুর সাথে পরবর্তীতে যখন যোগ করব তখন এটা থেকে এক বাড়ায় লিখে দিতে হবে, তখন আসবে কত থ্রি, তাহলে দেখো এই প্রথম দুইটা যোগ করলে আসছিল তিন, পর আবার কি তিন, এরকম ভাবে যদি আমি পর্যায়ক্রমে যাইতে থাকি তাহলে আমার এই একশো পর্যন্ত যোগ ফলে সঠিক সমাধান আসবে, বুঝতে পারছো এই দুইটা সূত্র। চলো আমরা এখন পরবর্তীতে যাই, দেখো পাঁচ, দেখো সিরিয়াল অনুযায়ী লিখতেছি, দেখো পাঁচ, চলো এখন পাঁচ নম্বরে আমরা কি লিখবো, পাঁচ নম্বরে লিখতে হবে, এখন তো আমরা তোমার সমাধান করার জন্য প্রতিবারের সাম আমরা নির্ণয় করার জন্য দুইটা সূত্র অ্যাপ্লাই করে দিছি, এরকম ভাবে তারা এরকম পর্যায়ক্রমে সাম নির্ণয় করতে থাকবে। এখন কত পর্যন্ত সাম নির্ণয় করবে, এখানে কিন্তু আমার লিমিট দিয়ে দিছে একশো পর্যন্ত, একশোর বেশি সাম কিন্তু আমার দরকার নাই। সো এখন আমার কম্পিউটারকেও শর্ত দিয়ে দিতে হবে যে তুমি একশো পর্যন্ত যায় তোমার ক্যালকুলেটারে তোমার প্রিন্ট করে দিবা যে আমার মানগুলা বেড়ে আসা পড়ছে, এরপরে আর যোগ করা দরকার নাই। তো এই রকম যদি শর্তযুক্ত কোনো থাকে তাহলে ওইটাকে লিখতে হয় ইফ এর আকারে, তাহলে লিখবা ইফ কে কেয়ার মানটা লেস দেন অর ইকুয়াল একশো, যখন আমি একশো পর্যন্ত যাব তখন যখন আমার একশো পর্যন্ত যাব বা একশো থেকে ছোট থাকবে মানগুলা তখন আমি যাব কোথায়, গো টু থ্রি, গো টু স্টেপ থ্রি। এটা তারা বুঝাচ্ছে যতক্ষণ পর্যন্ত কে এর ভ্যালুটা একশো থেকে ছোট অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই ক্যালকুলেশনটা আমার রিপিট করতে থাকবে, এই পর্যন্ত আসার পরে আবার চলে যাবে স্টেপ থ্রিতে, এখানে যায় আবার ক্যালকুলেশন করে এটা কমপ্লিট করে আবার যখন আসবে যখন চেক করে দেখবে যে এটা এখন একশো থেকে নিচে আছে তখন আবার এটা আবার গুজে তিনে চলে যাবে, যদি যখন দেখবে যে এটা একশো সমান বা একশো থেকে বড় হয়ে গেছে তখন এটা পরবর্তী এরপরে যে আমি স্টেপ দিব ওই স্টেপে চলে যাবে। তো এখানে আমি দেখো ছয় নম্বর স্টেপ হিসেবে দিতেছি প্রিন্ট দা বেলো BALUE প্রিন্ট দা বেলো অফ সাম, যখন দেখবে আমার কেয়ার মানটা একশো থেকে বড় হয়ে যাইতেছে যেহেতু আমার একশো পর্যন্ত বলছে, তো একশো পর্যন্ত যাওয়ার পর্যন্ত আমার এটাকে স্টেপ থ্রি পর্যন্ত যাবে, যখন দেখবে এটা একশো থেকে বড় হয়ে গেছে তখনই আমার যে মানটা আসছে এতক্ষণ পর্যন্ত যোগ করার ফলে ওই মানটা আমার কি করে দিবে প্রিন্ট করে দিবে প্রিন্ট দা ভ্যালু অফ সাম, তো আমার এই প্রিন্ট দা ভ্যালু আমার যখন মান পাওয়া যাব তখন আমার প্রোগ্রামটা কি হয়ে যাবে স্টপ, তাহলে লিখে দিব স্টপ।
আশা করি তোমরা বুঝতে পারছো। প্রোগ্রামটা খুবই সহজ, যদি তুমি ক্যালকুলেশনটা সঠিকভাবে লিখতে পারো, তুমি ক্যালকুলেশনটা মূলত এই ধারাটা দেখেই বুঝতে পারবা যে এখন এটা কি ক্যালকুলেশনটা আমার করতে হবে। এটা এখন আমার প্রোগ্রামটা কি স্টপ, এটা এটুকুই হচ্ছে আমার কি অ্যালগোরিদম। এখন এই অ্যালগোরিদমটা দেখে আমাদের কি ফ্লো চার্টটা অঙ্কন করতে হবে। চলো এখন আমরা ফ্লো চার্টটা অঙ্কন করি। দেখো এখন তোমাদের সুবিধার জন্য, যাতে এখান থেকে তোমাদের বুঝাইতে পারি, তাই এটুকু অংশ মধ্যে আমি ফ্লো চার্ট আঁকার চেষ্টা করব। দেখো তো আমার প্রথমে কি করতে হবে, প্রোগ্রামটা কি স্টার্ট করতে হবে। তো স্টার্ট এবং স্টপের জন্য কিরকম একটা আমার চিহ্ন ছিল, এটা ওভাল। তো ওভালটা কিরকম ছিল, এই যে এরকম এরকম ছিল আমার কি ওভাল। তো এটার ভিতরে আমার লিখে দিতে হবে কি স্টার্ট, এটার ভিতরে আমার লিখে দিতে হবে কি স্টার্ট। এখন আমাদের কি এরো চিহ্ন দিতে হবে, কারণ আমার প্রোগ্রামটা কোন দিকে যাবে, এরো চিহ্ন কাজটা হচ্ছে আমার প্রোগ্রামটা কোন দিকে যাচ্ছে। এখন আমি প্রোগ্রামটা কি স্টার্ট, স্টার্টের পরে পরবর্তী ধাপে যাব, তাই পরবর্তী ধাপটা লেখার জন্য আমি এই এরো চিহ্নটা দিয়ে দিলাম যে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। তাহলে দেখো এখানে অ্যালগোরিদমে পরবর্তী ধাপটা আমার কি ছিল, স্টার্ট হওয়ার পরে প্রথম ধাপটা কি ছিল, লেট কে ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি তোমার যখন লিখাইছিলাম তখন বলে দিছিলাম যে লেট সেট ক্যালকুলেট এই তিনটা থাকলে আমাদের চিহ্নটা কিরকম হবে। এটা তোমার একটু আগে আমি যখন পড়াইছি তখন আমি সুন্দর মতো লিখে দিছিলাম, ওইটা থেকে এখন শুধু আমরা ব্যবহার করব। তাহলে দেখো ওইটা এই চিহ্নটা কি ছিল, রেক্টেঙ্গুলার। লেট সেট ক্যালকুলেট থাকলে কি হবে, রেক্টেঙ্গুলার মানে কি আয়ত আকৃতির। এই আয়ত আকৃতির এই যে দেখো আয়ত আকৃতির চিহ্নটা লিখে আঁকে দিলাম, আশা করি তোমরা এখন সহজে বুঝতে পারতেছ। তাহলে এখন এই আয়ত আকৃতির ভিতরে তুমি কি লিখবা, যে লেট দ্বারা আমি যেটুকু অংশ ধরছি কে ইকুয়াল টু ওয়ান, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো পরবর্তীতে আবার কি আছে, লেট। তাহলে এই লেটের জন্য আমি এখন এরো চিহ্ন দিতেছি, কারণ এখন আমি পরবর্তী স্টেপে যাইতেছি, এই জন্য এরো চিহ্ন দিছি। এরো চিহ্ন কাজই তো এটা পরবর্তী স্টেপে আমি কোন দিকে যাব। এখন লেট, তো লেটের পরিবর্তে আমি আবার কি দিব, আয়ত আকৃতি এই রেক্টেঙ্গুলার এই লেটের জন্য। এবং ভিতরে কি লেখা ছিল, সাম। তো সাম ইকুয়াল টু জিরো, আশা করি তোমরা বুঝতে পারতেছ কেন আমি এই যে এই ওভাল রেক্টেঙ্গুলার এরো চিহ্ন ব্যবহার করতেছি। তারপর দেখো তারপরের স্টেপে কি ছিল, তিন নম্বর স্টেপে ছিল কি ক্যালকুলেট। তো ক্যালকুলেট, ক্যালকুলেট থাকলেও আমার কি দিতে হবে, রেক্টেঙ্গুলার। তাহলে এবং এরো চিহ্ন দিয়ে বুঝাই দিতেছি আমি পরবর্তী স্টেপে যাইতেছি, এবং এটা কি আকৃতির হবে, রেক্টেঙ্গুলার। দেখো তারপর এখন রেক্টেঙ্গুলার ক্যালকুলেটের ভিতরে কি লেখা ছিল, শুধু ওইটুকু লিখে দিবা, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কে। দেখো তোমাদের সুবিধার জন্য আমি এইটুকু অংশের মধ্যে লিখতেছি, একটু হিজি বিজি হইলেও একটু কষ্ট করে বুঝে নিও। তাহলে দেখো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কে। তার পরবর্তী স্টেপ ফোরে কি ছিল, ক্যালকুলেট। তো ক্যালকুলেটের জন্য আমার আবার পরবর্তী স্টেপের জন্য এরো চিহ্ন, এবং ক্যালকুলেটের জন্য আবার কি আমার এই রেক্টেঙ্গুলার আয়ত আকৃতি। তো ক্যালকুলেটের ভিতরে কি ছিল, কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান, কে ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান। দেখো তারপরে কি ছিল, এরপরের স্টেপে পাঁচ নম্বর স্টেপে ছিল কি ইফ। তো ইফের ইফের জন্য আমাদের কি ধরনের স্ট্রাকচার ছিল, এরো চিহ্ন দিয়ে আমি পরবর্তী ধাপটা দিলাম। ইফের জন্য কি ছিল আমাদের, ডায়মন্ড আকৃতির এরকম রম্বস। তো এরকম আমি ডায়মন্ড আকৃতির রম্বসটা আঁকলাম। তো ইফের ভিতরে আমার কি লেখা আছে, ইফ কে লেস দেন অর ইকুয়াল কি একশো। তাহলে এই শব্দটা তুমি লিখে দিবা, ইফ কে লেস দেন অর ইকুয়াল হান্ড্রেড, ইফ কে লেস দেন অর ইকুয়াল কি হান্ড্রেড। যদি পরে বলছে কি গো টু স্টেপ থ্রি, যদি এই এটা সত্য হয় মানে এই দ্বারের ভিতরে থাকে, তাহলে আমার যাইতে বলছে কোথায়, স্টেপ থ্রি। তাহলে আমি এই যে এরকম এরো চিহ্ন দিয়ে দেখাই দিব যে আমার স্টেপ থ্রিটা কোথায়, এই যে এই লাইনে, বুঝছো। এই এরো চিহ্ন দিয়ে আমি যদি এটা সত্য হয় যে না এটা একশোর নিচে আছে এখনো, যদি এই ইফের শর্তটা কন্ডিশনটা শর্ত হয়, তাহলে আমি এরো চিহ্ন দিয়ে দেখাই দিব আমার প্রোগ্রামটা কোথায় যাবে, এই তিন নম্বরে বা এই যে আমার এই তিন নম্বরে যে লাইনটা ছিল এটাতে যাবে। আর যদি এটা মিথ্যা হয় মানে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদের এটা কোথায় আসবে, তো যেরকম এরো চিহ্ন দেওয়া যেহেতু নিচে জায়গা নাই, এটা নিচে নিচে আসবে, মানে এখান থেকে দিবা যে এরকম নিচের দিকে, যেহেতু নিচে জায়গা নাই আমি সেটা দিয়ে দিতেছি। তাহলে এটা কি দিবা, যেটা এখন কি পরবর্তী ধাপে চলে যাবে। তো পরবর্তী আমার ছয় নম্বর ধাপটা কি ছিল, প্রিন্ট। তাহলে প্রিন্ট, প্রিন্টের জন্য আমি লিখে দিছিলাম রিড রাইট প্রিন্ট। এই রিড রাইট প্রিন্ট যদি হয় তাহলে ওইটা কি হবে, সামন্তরিকের মতো। তো এই যে এরকম একটু বেঁকায়া আমি সামন্তরিকের মতো আঁকে দিতেছি, দেখো এটার ভিতরে আমার কি লিখতে হবে তোমার, প্রিন্ট, পি আর আই এন টি। তো প্রিন্টের পরে এটা নিচে আবার স্টেপ দিবা যে এরকম নিচ দিয়া,
আমি যেহেতু জায়গা নাই সাইড দিয়ে দিতেছি তোমাদের এখান থেকে যাতে আমি বুঝাইতে পারি, এই জন্য আমি কি এই একটু কষ্ট করে এখানে আঁকে দিছি। তাহলে দেখো প্রিন্ট, প্রিন্টের পরে আমার কি ছিল স্টপ, তাহলে আমার স্টপের জন্য রিড রাইট স্টপের জন্য আমার কিরকম চিহ্ন ছিল ওবাল আকৃতির, তো যেরকম ওবাল আকৃতি রাখলাম এবং লিখে দিলাম কি স্টপ। এটাই হচ্ছে তোমার কি ফ্লো চার্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের রাখতে হবে কি ফর্টান প্রোগ্রাম, চলো আমি ফর্টান প্রোগ্রামটা লিখি। চলো এখন আমরা ফর্টান প্রোগ্রামটা লিখি। দেখো ফর্টান প্রোগ্রামটা লিখার আগে তোমার ওই পেজ থেকে ডাকটা একটু দেখি। দেখো এখানে আমার সবটি সংখ্যাই কি তোমার পূর্ণ সংখ্যা না, তাহলে আমাদের পূর্ণ সংখ্যা থাকলে আমি ওইখানে রুলসে লিখে দিয়েছিলাম কি পূর্ণ সংখ্যা থাকলে ফর্টান প্রোগ্রাম লেখার জন্য ওইটার পরিবর্তে লিখতে হয় ইন্টিজার সাম। কি লিখতে হয়? ইন্টিজার সাম। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা আছে তাহলে আমি প্রথমেই আমার ডিক্লেয়ার করে দিতে হবে যে এটা ইন্টিজার সাম। দেখো আমি লিখলাম, সবগুলো বড় হাতে লিখতে হবে ঠিক আছে, বা ছোট হাতে লিখতে হবে, ছোট হাতে লিখলে সবগুলো ছোট হাতে, আমি বড় হাতে লিখতেছি। দেখো ইন্টিজার আই এন টি ই জি ই আর ইন্টিজার এবং লিখতে হবে সাম, ইন্টিজার সাম। এবং ওই তোমার অ্যালগোরিদম লেখার সময় বলছিলাম যে এটা অবশ্যই এক সিরিয়ালে লিখতে হবে, একদম নিচে নিচে, এটা লাইন ব্রেক করা যাবে না। তাহলে দেখো ইন্টিজার সাম। এখন দেখো তোমার কাজটা হচ্ছে অ্যালগোরিদমে তুমি যা লেখছো ওইগুলার শুধু লেট সেট ক্যালকুলেট এগুলার পরিবর্তে শুধু যেগুলা মান ছিল ওই শুধু মানগুলো শুধু তুমি লিখবা, তাহলেই তোমার ফর্টান প্রোগ্রাম কমপ্লিট। এবং রিড রাইট প্রিন্ট এইগুলো যদি শব্দ থাকে অ্যালগোরিদমে ওইটার পরিবর্তে লেখার জন্য রিডের জন্য একটা চিহ্ন আকারে, রাইটের জন্য এবং প্রিন্টের জন্য কিভাবে লিখতে হয় ওইটাও আমি দেখাই দিছিলাম। তাহলে চলো এখন ইন্টিজার, এখন দুই নম্বর লাইনে আমার কি ছিল দেখো, এখানে ছিল দেখো লেট কে ইকুয়াল টু ওয়ান, লেট লেট এবং ক্যালকুলেট ক্যালকুলেট এই শব্দগুলো শুধু আমি বাদ দিব, বাদ দেওয়া শুধু আমি যেগুলা করছি কাজগুলা লেটের জন্য কি কাজ করছি, এই লেটের জন্য কি কাজ করছি এই শুধু কাজগুলো আমি শুধু ফর্টান প্রোগ্রামে লিখে দিব। তাহলে শুধু লেট লেট বাদ দিয়ে আমি শুধু বাকি অংশটুকু শুধু লিখে দিতেছি। দেখো এটা নিচে ঠিক, এটা নিচে কে ইজ ইকুয়াল টু ওয়ান এবং পরের লেটের পরিবর্তে কি ছিল সাম ইজ ইকুয়াল টু জিরো, তারপরের ক্যালকুলেটার পরিবর্তে কি ছিল সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কে, তারপরের ক্যালকুলেটার পরিবর্তে কি ছিল কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান, কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান এ পর্যন্ত আমরা লিখছি। তারপরে দেখো এখানে দেখো ইফ যুক্ত একটা লাইন ছিল ঠিক আছে, ইফ যুক্ত একটা লাইন ছিল অ্যালগোরিদম থেকে ফর্টান প্রোগ্রামে ইফ যুক্ত লাইন লিখলেও এই সেম ইফই লিখতে হয়, শুধু যে ভিতরের যে শর্তটা ছিল এই ভিতরের শর্তটাকে তোমার ব্র্যাকেট আকারে লিখে দিতে হয়। দেখো এখানে কি ছিল দেখো ইফ কে লেস দেন অর ইকুয়াল কি হান্ড্রেড, চলো আমি ফর্টান প্রোগ্রামে লিখি। ইফের জন্য আমি লিখলাম ইফ, ইফের জন্য আমি ইফ লিখলাম এবং ব্র্যাকেট আকারে দেখো এখন কে লেস দেন অর ইকুয়াল কি ছিল হান্ড্রেড, তাহলে যে কে এবং ফর্টান প্রোগ্রামে লেস দেন অর ইকুয়াল কিভাবে লিখতে হয় এল ই। আমরা যখন চ্যাপ্টার টু পড়াইছিলাম তখন তোমাদের বলছিলাম ম্যাথমেটিক্যাল টার্ম থেকে যখন এই ফর্টান প্রোগ্রামে আসতে হয় তখন লেস দেন অর ইকুয়াল কে এরকম ভাবে লিখতে হয়, এটা তোমার চ্যাপ্টার টু তে আছে। যারা চ্যাপ্টার টু ক্লাসটা এখনো করো নাই তাহলে তুমি ওই চ্যাপ্টারটা করে আসো, যারা তোমার ওই প্রথম চারটা অধ্যায় আমি সুন্দর মতো করাই দিছি, যারা ওই প্রথম চারটা অধ্যায় করো নাই তাহলে তোমরা কিন্তু পরবর্তীগুলো বুঝবা না, আমি আগে যেগুলো পড়াইছি এগুলো শুধু এখন কি অ্যাপ্লাই করবো। দেখো লেস দেন অর ইকুয়াল কে ফর্টান প্রোগ্রামে লেখার জন্য এই এল ই, লেস দেন এর এল এবং ইকুয়াল এর ই এভাবে লিখতে হয়, এবং লেস দেন এর ইকুয়াল কত হান্ড্রেড, এই হান্ড্রেড দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো ছিল গো টু স্টেপ থ্রি, গো টু স্টেপ থ্রি মানে তিন নম্বর স্টেপে আমার কি চলে যেতে হবে, তাহলে আমি লিখে দিই গো টু স্টেপ, গো টু স্টেপ ওইখানে লেখা ছিল আমার কত থ্রি, তা আমার এখানে দেখতে হবে যে থ্রি এই যে স্টেপটা ওই আমি তো এখানে বলছি গো টু স্টেপ থ্রি, এখানে আমার তিন নাম্বার লাইনে ছিল বলে আমি বলছি গো টু স্টেপ থ্রি, কিন্তু আমার ফর্টান প্রোগ্রামের ওই যে লাইনটা ওই লাইনটা তিন নাম্বার লাইনে নাও থাকতে পারে, তাহলে এখানে আছে আমার কত চার নাম্বার, তা আমি এখান থেকে যদি আমি কাউন্ট করি তাহলে এটা চার, এখানে আমি ইচ্ছা মতো আমি লাইন লিখতে পারি, তুমি গুনবা এটা কয় নাম্বার চার নাম্বার লাইন। তো এখন তুমি যদি চাও এটাকে তুমি চারও বলতে পারো, যদি তুমি কম্পিউটারে টাইপ করার সময় এমন হইতে পারে তুমি এই ইন্টিজার সাম লেখার পরে দুইটা লাইন স্পেস দিয়ে তুমি কে লেখছো তখন ওই দুইটা লাইনও তো তোমার কি কাউন্ট হবে, এটা তুমি লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এক লাইন স্পেস দিয়ে দিয়ে হয়তো বা লেখছো,
হয়তো বা এরকম হইতে পারে কোনো স্পেস না দিয়ে লেখছো, তো স্পেস না দিয়ে যদি তুমি লেখো তাহলে কমপক্ষে এটার ভ্যালু তোমার দিতে হবে কত, 4 নাম্বার লাইন। যদি তুমি স্পেস দিয়ে দিয়ে লেখো, হয়তো বা আমি স্পেস দিয়ে লিখছি, তাহলে এটা হয়তো বেশি হইতে পারে, কমপক্ষে এটাকে 4 দিতেই হবে, এর বেশি তুমি যাই দিতে পারো। তাহলে মনে করো এটাকে আমি 8 দিলাম, 8, যে আমি 8 নাম্বার লাইনে এটা লিখছি, তাহলে আমি গো টু স্টেপে আমি লিখে দিব কত, 8। এটা তোমার ইচ্ছা মতো বেলু, তবে যেহেতু 4টা লাইন আছে, 4 তো তোমার মাস্ট বি, হয়তো বা যদি কমও লিখো তাহলে 4 তো দিতেই হবে, ঠিক আছে। যদি তুমি স্পেস দিয়ে দিয়ে লেখো, এটা তো তোমার ইচ্ছা, তো স্পেস দিয়ে যদি লেখো তাহলে তার 1টা বা 2টা লাইন বাড়বে। তাহলে মনে করো প্রতি লাইনের পর যদি একটা একটা স্পেস দিই, তাহলে এটা আমার 8 নাম্বার লাইন হিসেবে আমি ধরলাম, ধরে নিলাম 8 নাম্বার লাইন। তাহলে যখন এটা এই এখানে আসবে, তখন ইফ এর কন্ডিশনটা আমার যাবে কোথায়, গো টু স্টেপ 8, 8 নাম্বার লাইনে যাবে। তারপরে দেখো কি ছিল, তারপরে ছিল প্রিন্ট দা ভ্যালু অফ সাম। তাহলে এখন আমার লিখতে হবে প্রিন্ট, তো প্রিন্টের জন্য আমার কি শর্ত ছিল, দা রাইট রিড রাইট প্রিন্ট, এগুলোর জন্য কিন্তু আমি তোমার লিখে দিছিলাম কিভাবে লিখতে হয়। তো প্রিন্ট থাকলে আমার লিখতে হয় এভাবে, PRINT প্রিন্ট এবং স্টেরিক কমা। আমি ওইরকম আরো 2-3টা নিয়ম লিখে দিছিলাম, আমি বলছিলাম যে সবসময় আমরা স্টেরিক কমাটাই বেশিরভাগ ইউজ করব, ঠিক আছে। তো স্টেরিক কমা আইসা বলছে আমার প্রিন্ট, তো আমি প্রিন্টটা কি করব, কি প্রিন্ট করব, প্রিন্ট করব কি সাম, প্রিন্টটা কি করব সাম, সাম ইজ ইকুয়াল টু সামের যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা সাম, ঠিক আছে। আর এটাকে এরকম ব্র্যাকেট আকারে দিয়ে দিতে হবে, এই উপরে 2টা কমা এবং নিচে কমা এবং ইকুয়াল টু, এই যে এখন আমি যেভাবে লিখছি সেম এভাবেই তোমার লিখতে হবে। যদি এটাকে তুমি কমা না দাও তাহলে তোমার ফটন প্রোগ্রামে তোমার ফলাফলটা আসবে না। এখানে আমাদের প্রিন্ট কি করতে হবে, সাম ইজ ইকুয়াল টু যে সামের ভ্যালুটা আসবে ওই সামের ভ্যালুটা। তারপর আমার প্রোগ্রামটা কি করতে হবে, স্টপ করতে হবে, তাহলে লিখে দিলাম স্টপ, STOP, স্টপ এবং ইন্ট ENDI, এটাই হচ্ছে আমার কি ফরটান প্রোগ্রাম, এটাই হচ্ছে ফরটান প্রোগ্রাম লেখার নিয়ম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং পরবর্তী অঙ্কগুলো যদি করি তাহলে আরো সহজে তোমরা বুঝতে পারবে। চলো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী আরেক ভিডিওতে তোমার এই চ্যাপ্টার 5 এর বাকি যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমরা আরো ভালো করে এই নিয়মটা তোমরা বুঝতে পারবে। তো তোমরা অলরেডি যে নিয়মগুলো তোমাদের লিখে দিছি, এই নিয়মটা তুমি খাতায় সুন্দর মতো নোট করে রাখো, আমি সুন্দর মতো গুছায় লিখে দিছি, ঠিক আছে। তাহলে তোমরা ওই রুলস গুলা দেখে দেখে মুখস্থ করে ফেলো, তাহলে তোমার ইনশাল্লাহ ফরটান প্রোগ্রাম অ্যালগোরিদম ফ্লোচার্ট কোনোটাই করতে তোমার সমস্যা হবে না। ধন্যবাদ।